প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ফটোশপে পিক্সেল মাস্ক এবং ভেক্টর মাস্ক নিয়ে আলোচনা করব। পূর্বে আমি টিউটোরিয়ালে লেয়ার এবং লেয়ার মাস্ক নিয়ে আলোচনা করেছি, তো আজকে ভেক্টর মাস্ক নিয়ে আলোচনা করব। এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা ইমেজ দেখতে পাচ্ছেন এবং এই লেয়ারটা লক অবস্থায় আছে। তো আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে এখানে একটা সিলেকশন তৈরি করি, এভাবে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখানে মাস্ক আইকনে ক্লিক করি, লেয়ার প্যানেলের নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, লেয়ার মাস্ক আইকন, এখানে যদি কার্সর নেন তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্কের একটা টিপস দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে সেই লেয়ারে মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা বোঝার জন্য আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটা ভিজিটি অফ করে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ লেয়ার বক্সটা বোঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কালো বক্সের উপর সাদা একটা বক্স দেখা যাচ্ছে, তার মানে লেয়ার বাক্সটা কালো, তার উপরে সাদা দেখা যাচ্ছে। তো এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেললাম। আন্ডু করে আমি এখানে আর একটা লেয়ার নিয়ে এলাম। লেয়ার নিয়ে এখানে আমি এটাকে কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি, জাস্ট এখানে পিঙ্ক কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আমি এটা ডিসিলেক্ট করে নিচ্ছি। অল্টার ডিলিট দিয়ে আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটাকে ফিল আপ করে ফেললাম। ফিল আপ করে পুনরায় আমি এখানে ইলিপটিক্যাল মার্কি টুল দিয়ে একটা সিলেকশন তৈরি করলাম। ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় যদি আমরা এখানে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করি তাহলে এখানে একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল। বক্সের ভিতরে কালো যে কালার দেখা যাচ্ছে সেটুকু অংশ কিন্তু ইমেজ আমরা দেখতে পাচ্ছি না, সাদা অংশটুকু ইমেজ আমরা অনলি দেখতে পাচ্ছি। যেটুকু অংশ কালো রং দিয়ে ঢেকে আছে সেটুকু অংশ দিয়ে আমরা নিচের যে পিঙ্ক কালারের যে লেয়ার ওয়ানটা আছে সেই কালারটা দেখতে পাচ্ছি। তো আমি এটাকে কন্ট্রোল জেড দিকে আবার আন্ডু করে ফেললাম। আন্ডু করে এবার আমরা যদি অল্টার কি চেপে ধরে লেয়ার মাস্কের উপরে ক্লিক করি তাহলে দেখো তার উল্টোটা হয়েছে। যখন আমি অল্টার কি চেপে ধরে লেয়ার মাস্কের উপরে ক্লিক করলাম তখন কিন্তু মাঝখানে কালো রং দেখা যাচ্ছে, চারিদিকে হোয়াইট কালার দেখা যাচ্ছে। আমাদের প্রেজেন্ট যে লেয়ারটা আছে সেই লেয়ারের হোয়াইট কালারের যে অংশটুকু আছে সেই অংশটুকুর ভিতর দিয়ে আমরা প্রেজেন্ট লেয়ারটাকে দেখতে পাই, কিন্তু কালো যে কালারটুকু আছে সেই কালো অংশের ভিতর দিয়ে আমরা নিচের লেয়ারটাকে দেখতে পাই। তাহলে আপনার পিক্সেল মাস্ক সম্বন্ধে বুঝতে পারছেন, কালো রঙের ভিতর দিয়ে আমরা নিচের লেয়ারকে দেখতে পাবো এবং সাদা যে অংশটা আছে সেই অংশ দিয়ে আমরা প্রেজেন্ট যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা দেখতে পাবো। এখন যে আমি টুল প্যানেল থেকে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে এখানে যদি আমি একটা হার্ড ব্রাশ নিলাম, হার্ড ব্রাশ নিয়ে অপাসিটি আমি এখানে 100 করে দিলাম। 100 করে দিয়ে এখানে আমরা যদি এখানে কালো ব্রাশ করি তাহলে কিন্তু আমাদের যে লেয়ার মাস্কটা আছে লেয়ার মাস্কটা অ্যাক্টিভ অবস্থায় আমাদের পুরো লেয়ার মাস্কটা কালো রং দিয়ে যখন আমরা ব্রাশ করে ফেললাম আমাদের যে প্রেজেন্ট লেয়ারটা আছে সেই প্রেজেন্ট লেয়ারটা পুরো হাইড হয়ে গেল কালো রঙের ভিতরে, এবং এই কালো রঙের ভিতরে দিয়ে আমরা সম্পূর্ণ নিচের যে লেয়ার ওয়ানটা আছে পিঙ্ক কালারের সেটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এটাকে ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে যদি আমরা এখন ব্রাশ করি তাহলে দেখুন আমাদের যে প্রেজেন্ট লেয়ারটা আছে সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রেজেন্ট লেয়ারের উপর যে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি পিক্সেল লেয়ার মাস্ক, সেই লেয়ার মাস্কটা যখন সাদা রং দিয়ে আমরা ঢেকে দিলাম তখন আমাদের প্রেজেন্ট লেয়ারটাকে দেখা যাবে। সাদা রঙের ভিতর দিয়ে যে লেয়ারের উপরে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি সেই লেয়ারের ইমেজটা দেখা যাবে। যখন আমরা কালো রং দিয়ে ব্রাশ করব তখন আমাদের প্রেজেন্ট লেয়ারটা ইমেজ ঢেকে গিয়ে তার নিচের যে লেয়ারের রং আছে বা যে নিচের লেয়ারটা আছে সেটা আমরা সেই কালো রঙের ভিতর দিয়ে দেখতে পাবো। এ হলো পিক্সেল যে লেয়ার মাস্ক আছে সেটার বিহেভিয়ার বা বৈশিষ্ট্য আপনারা বুঝতে পারছেন। এখানে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা যদি আবার পুনরায় ইলিপটিক্যাল মার্কি টুল এইভাবে সিলেকশন তৈরি করি, মেনু বার থেকে লেয়ারে চলে যাই, লেয়ারে গিয়ে দেখতে পাবো যে এখানে লেয়ারের অনেকগুলো অপশন আছে। লেয়ার মাস্ক হাইড অল আছে, রিভিল সিলেকশন, হাইট সিলেকশন এবং ফ্রন্ট ট্রান্সপারেন্সি। আমরা যদি হাইট সিলেকশন দিই তাহলে আমাদের সিলেকশনটা ভিতর দিয়ে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল, অর্থাৎ হাইট সিলেকশন। তো আমরা এখানে মেনু বার থেকে লেয়ারে চলে গেলাম, লেয়ারে গিয়ে এখানে লেয়ার মাস্কের যে অপশনটা আছে সেখান থেকে দেখতে পাচ্ছি রিভিল ওয়াল, হাইড ওয়াল, রিভিল সিলেকশন, হাইট সিলেকশন। তো হাইট সিলেকশন দিলে কি হয়, হাইট সিলেকশন দিলে আমাদের সিলেকশনকৃত যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু প্রেজেন্ট যে ইমেজটা আছে সেটা হাইড হয়ে যাবে, যেটা আমরা অল্টার কি চেপে ধরে লেয়ার মাস্কে ক্লিক করে করেছিলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে আন্ডু করে ফেললাম, আবার লেয়ারে চলে যাই, লেয়ারে গিয়ে লেয়ার মাস্কে চলে গেলাম। এবার যদি রিভিল সিলেকশন দিলাম তাহলে আমাদের সিলেকশনকৃত অংশটুকু শুধু দেখা যাবে, রিভিল প্রকাশ পাবে, আর বাকি অংশটুকু সিলেকশনের বাইরে যে অংশটুকু ছিল সেটা কালো কালার দিয়ে ঢেকে যাবে, নিচে যে লেয়ার থাকবে সেই লেয়ারটাকে আমরা দেখতে পাবো। তাহলে আমরা লেয়ারের মেনু থেকে লেয়ার মাস্কের কমান্ড আছে রিভিল সিলেকশন, হাইট সিলেকশন সম্বন্ধে আমরা ধারণা পেলাম। ধরো রিভিল অল, রিভিল অল দিয়ে যদি আমি দিই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি, রিভিল অল। এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়েছে কিন্তু সম্পূর্ণ ইমেজটাকে আমরা দেখতে পাচ্ছি। রিভিল অল মিন্স আমাদের লেয়ার পিক্সেল মাস্কের যে কালারটা সেটা হোয়াইট হবে এবং সম্পূর্ণ প্রেজেন্ট লেয়ারের ইমেজটা আমরা দেখতে পাবো। পুনরায় আমরা লেয়ারে গিয়ে লেয়ার মাস্কে চলে হাইড অল দিলে এখন কিন্তু উল্টা হয়েছে, লেয়ার মাস্কের ভিতরে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। লেয়ারের থাম্বনেল এবং লেয়ার মাস্কের যে থাম্বনেল আছে সেগুলোকে কিন্তু মাউসের বাম বাটন ক্লিক করে এভাবে অ্যাক্টিভ করা যায়। চারদিকে আমরা স্কোয়ারের মতো দেখতে পাচ্ছি থাম্বনেলের চারদিকে সাদা রঙের, স্কোয়ার যে থাম্বনেলের উপর আসবে সেই থাম্বনেলটা অ্যাক্টিভ হবে। এখন যেহেতু সাদা রঙের কালার দিয়ে আমাদের লেয়ার মাস্কটা ফিল আপ হয়েছে তাহলে আমরা ব্ল্যাক কালার দিয়ে যদি ব্রাশ করি, ব্রাশের সাইজটা আমি একটু ছোটো করে নিই। এখানে আমরা চাইলে লেফট স্কোয়ার ব্র্যাকেট কি চেপে চেপে আমরা ব্রাশের সাইজটা ছোটো করতে পারি কিবোর্ড থেকে। এখন যদি আমরা এখানে ব্রাশ করি তাহলে দেখো কালো রং দিয়ে আমরা যেসব জায়গায় ব্রাশ করলাম সেই সব জায়গা ঢাকা পড়ে যাচ্ছে। আমি যদি বাইরে ব্রাশ করি, আমি আর একটু ছোটো করে নিই ব্রাশের সাইজটা, কালো রং দিয়ে যেসব জায়গায় আমরা ব্রাশ করছি সেই সব জায়গা ঢাকা পড়ে যাচ্ছে, তার ভিতর দিয়ে আমরা নিচের যে লেয়ারটা আছে অ্যাক্টিভ বা ভিজিবল সেই লেয়ারটাকে আমরা
দেখতে পাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা কাণ্ড করে ফেললাম। যদি আমরা এটাকে সাদা রং দিয়ে আবার এটা এটার উপর দিয়ে ব্রাশ করি তাহলে কি হবে, প্রেজেন্ট লেয়ারের ইমেজটা সেটা দেখতে পাবো। অর্থাৎ সাদা লেয়ার মাস্কের উপর যখন আমরা কালো ব্রাশ দিয়ে ব্রাশ করব তখন কিন্তু আমাদের ইমেজটা ঢাকা পড়ে যাবে, তার নিচে যে লেয়ারটা ভিজিবল থাকবে সেটা দেখা যাবে। এবং যখন আমরা সাদা রং দিয়ে সাদা লেয়ার মাস্কের উপরে ব্রাশ করব তখন আমাদের যে প্রেজেন্ট ইমেজটা আছে সেটা আবার পুনরায় ফিরে আসবে। এভাবে লেয়ার মাস্ক কাজ করে, লেয়ার মাস্কের বৈশিষ্ট্য এটাই। এখানে তখন নর্মালি লেয়ার মাস্কের উপরে যখন আমরা ক্লিক করবো তখন রিভিল অল অর্থাৎ সম্পূর্ণ ইমেজটা দেখা যাবে সাদা লেয়ার মাস্ক সহ। আর যখন আমরা এটাকে কালো করে দিতে যাবো লেয়ার মাস্কটাকে, তখন আমাদের অল্ট্রাকে চেপে ধরে কিবোর্ড থেকে যখন আমরা লেয়ার মাস্কের উপরে ক্লিক করবো তখন কিন্তু এভাবে কালো রঙের মাস্ক এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা কালো রঙের লেয়ার মাস্ক এবং সাদা রঙের লেয়ার মাস্ক এখান থেকে অ্যাপ্লাই করতে পারি শর্টকাট কি কমান্ড অল্ট্রাকে চেপে ধরে, এবং মেনু থেকে লেয়ারে গিয়ে লেয়ার মাস্কের মেনু থেকে এখানে রিভিল অল এবং হাইড অল থেকে আমরা এটা করতে পারি। এবং সিলেকশনের ক্ষেত্রেও সেমভাবে আমরা এই কাজ করতে পারি। তো আমরা সাপোজ এখানে একটা সিলেকশন তৈরি করে এবার সিলেকশন তৈরি করলাম, তৈরি করে যখন আমরা এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম তখন কিন্তু এখানে রিভিল সিলেকশন অর্থাৎ সিলেকশনের ভিতরে যে অংশটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি। নর্মালি আমরা যখন ক্লিক করলাম তখন সেটা হয়ে গেল। আর যদি আমরা হাইড সিলেকশন দিতাম তাহলে আমরা অল্ট্রাকে চেপে দিয়ে যখন লেয়ার মাস্কের উপর ক্লিক করতাম তখন আমাদের সিলেকশনটুকু অংশটা ঢাকা পড়ে যেত, বাকি অংশটুকু দিয়ে আমরা প্রেজেন্ট লেয়ারের ইমেজটা দেখতে পেতাম। এটা ক্লিক করে আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে দিয়ে এখানে যখন আমরা মুভ টুল দিয়ে থাকে আমার ইমেজটাকে আমরা এইভাবে ড্রাগ করবো, দেখুন আমাদের শুধু ইমেজটা কিন্তু এখানে মুভ হচ্ছে কিন্তু মাস্কটা মুভ হচ্ছে না। যখনই আমরা এখানে ক্লিক করে এটাকে লিঙ্ক করে লিঙ্ক দিয়ে দেবো তখন আমরা যখন এটাকে মুভ করবো তখন লেয়ার মাস্ক এবং লেয়ার মাস্কের ইমেজ সহ কিন্তু দুটো একসাথে মুভ হচ্ছে। পুনরায় আমরা এটাকে আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে এখানে আবার লেয়ার মাস্কের যে থাম্বনেলটা আছে সেটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে দেখুন এখন শুধু আমরা মাস্কটাকে মুভ করছি, ইমেজটাকে মুভ করাতে পারছি না। এভাবে লিঙ্ক অপশনটা আমাদের এখানে কাজ করে থাকে লেয়ার মাস্কের থাম্বনেল এবং লেয়ারের ইমেজের থাম্বনেলের মাঝখানে যদি লিঙ্ক ক্রিয়েট করে ফেলি তাহলে আমাদের এই লিঙ্কটা এভাবে কাজ করে। লিঙ্ক অপশনটাকে ক্লিক করে যদি আনলিঙ্ক করে দিই, আনলিঙ্ক করে দিই লেয়ার মাস্কটাকে যদি এভাবে ড্রাগ করে আমরা অন্য কোনো লেয়ারের উপর ছেড়ে দিই তখন দেখুন লেয়ার মাস্কটা কিন্তু নিচের লেয়ারে অ্যাপ্লাই হয়ে গেল, উপরে লেয়ারে আর লেয়ার মাস্কটা নেই। এভাবে লেয়ার মাস্ককে আমরা স্থানান্তরিত করতে পারি। তো আবার পুনরায় যদি আমরা ডাক করি উপর দিকে ডাক করি তাহলে আমাদের লেয়ার মাস্কটা উপরের লেয়ারে এভাবে চলে গেল। কিন্তু এখানে এটাকে আনলিঙ্ক করে নিতে হবে প্রথমে ক্লিক করে। এছাড়া আমরা দুই বা তার অধিক লেয়ারকে একসাথে লিঙ্ক করতে পারি, সেটা কীভাবে সম্ভব? আমরা এই দুইটা লেয়ারকে একসাথে এভাবে মাউসের বাম বাটনে ক্লিক করে যখন সিলেক্ট করবো তো শিফটকে চেপে ধরে যদি আমরা তারপরে পরের লেয়ারটাকে এভাবে ক্লিক করি তাহলে দুইটা লেয়ার একসাথে এভাবে সিলেক্ট হয়ে গেল, অ্যাক্টিভেটেড হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আমরা লেয়ার্স অপশন গেলে এখন দেখতে পাবো যে এখানে একটা অপশন লিঙ্ক লেয়ার্স, অর্থাৎ আমরা যে কটা লেয়ারকে ক্লিক করে হাইলাইট করেছি সেই কটা লেয়ারকে আমরা লিঙ্ক করতে পারবো। যখন আমরা ক্লিক করলাম দেখো এই দুইটা লেয়ার একসাথে লিঙ্ক হয়ে গেলো। এখানে কিন্তু লেয়ার মাস্ক এবং লেয়ারের ইমেজের থাম্বনেল দুটো একসাথে লিঙ্ক করেছিলাম এইভাবে। এখন দুইটা লেয়ারকে একসাথে লিঙ্ক করলাম, দুইটা লেয়ারকে একসাথে লিঙ্ক করার পরে যখন আমরা এইভাবে ড্রাগ দেখো লিঙ্ক কিন্তু দুইটা লেয়ার একসাথে মুভ হচ্ছে, যার ফলে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে দেখতে পাচ্ছি। তো এখানে আনলিঙ্ক করার জন্য পূর্বের মতো মেনু বার থেকে লেয়ারে চলে যাবো, লেয়ারে আনলিঙ্ক লেয়ার যখন আমরা সিলেক্ট করে ক্লিক করি আনলিঙ্ক লেয়ারে ক্লিক করবো তখনই আমাদের দুইটা লেয়ার আনলিঙ্ক হয়ে গেল। এভাবে লিঙ্ক করা ছাড়াও যদি আমরা এইভাবে হাইলাইট করে নিই তাহলে কিন্তু লেয়ার দুইটাকে আমরা একসাথে মুভ করাতে পারি। তো দুই বা তার অধিক লেয়ারকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে আমাদের যে লেয়ার যে যে লেয়ারটাকে আমরা লিঙ্ক করতে চাই, যেমন যেমন লেয়ার ওয়ান ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার এই দুইটা লেয়ারকে আমি লিঙ্ক করতে চাই, তাহলে আমি প্রথমে লেয়ার ওয়ানটাকে জাস্ট মাউসের বাম বাটনে ক্লিক করে হাইলাইট করলাম। হাইলাইট করে কন্ট্রোল বাটন চেপে যদি আমি ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার উপরে ক্লিক করি তাহলে ইন্ডিভিজুয়ালভাবে এই দুইটা লেয়ারকে আমি সাথে হাইলাইট করলাম, মাঝখানে লেয়ারটাকে কিন্তু আমি কী করি নেই, হাইলাইট করি নেই বা সিলেক্ট করি নেই। তাহলে এই দুইটা লেয়ারকে আমি লিঙ্ক করতে চাওয়ার কারণে এই দুইটা লেয়ারকে আমি হাইলাইট করলাম। হাইলাইট করে লেয়ারে গিয়ে যখন আমি লিঙ্কস লেয়ারে অপশনে ক্লিক করবো তখন দুইটা লেয়ার একসাথে লিঙ্ক হয়ে গেল। এখন আমি চাইলে এই দুইটা লেয়ারকে আমি একসাথে এভাবে মুভ করাতে পারবো। তো এখানে লেয়ারে গিয়ে আমরা যদি এখানে দেখতে পাই যে অ্যাপ্লাই যে অপশনটা আছে লেয়ার মাস্কের যে অ্যাপ্লাই যে অপশনটা আছে এই অপশনটা কী এবং ডিলিট অপশনটা কী, ডিলিটে যদি আমি ক্লিক করি তাহলে কী হবে, ডিলিটে ক্লিক করে আমাদের লেয়ার মাস্কটা ডিলিট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে আনডু করে ফেললাম এবং মেনু বার থেকে লেয়ারে চলে গেলাম, লেয়ারে গিয়ে আবার লেয়ার মাস্কে চলে গেলাম। এবার দেখি অ্যাপ্লাই যে অপশনটা আছে সেটা কী কাজ করে। অ্যাপ্লাই যে আমি ক্লিক করি দেখুন আমাদের আমার যে লেয়ার মাস্কটা সেটা নেই, সেটা আমার ইমেজের উপরে পারমানেন্টলি অ্যাপ্লাই হয়ে গেল। এখন চাইলে আমরা এটাকে আর এডিটিং করতে পারবো না, নন ডিস্ট্রাকটিভ ওয়েতে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে পারমানেন্টলি লেয়ার মাস্কটা আমার ইমেজের উপরে অথবা লেয়ার মাস্কের উপরে মাউসের বাম বাটন ক্লিক করে এভাবে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে, সেখান থেকে আমরা ডিলিট লেয়ার মাস্ক এখান থেকে ডিলিট করতে পারি। এবং অ্যাপ্লাই লেয়ার মাস্ক এই অপশনে ক্লিক করেও লেয়ার মাস্কটাকে আমাদের ইমেজের উপরে পারমানেন্টলিভাবে অ্যাপ্লাই করে ফেলতে পারি, ঠিক আছে। এছাড়াও লেয়ার মাস্ককে ডিলিট করার জন্য এখানে লেয়ার মাস্ককে এভাবে ক্লিক করে অ্যাক্টিভ করে বা সিলেক্ট করে এই আইকনে ডিলিট লেয়ার আইকনের উপরে ক্লিক করলে
এখানে এভাবে আমরা এটা ডিলিট করতে পারি। তো দেখলেন আমরা তিনভাবে লেয়ার মাস্ককে ডিলিট করতে পারি এবং সেটাকে ইমেজের উপরে অ্যাপ্লাইও করতে পারি। এছাড়াও লেয়ার মাস্ককে গিয়ে আমরা যদি লেয়ার মাস্ক অপশনে যাই তাহলে দেখবো ডিজেবল। ডিজেবল মিন্স কি? ডিজেবল মিন্স আমরা এই লেয়ার মাস্কটাকে যেটা অ্যাপ্লাই করেছি সেটা ডিজেবল করে রাখবো। তো এখানে ক্লিক করলে এটা ডিজেবল হয়ে গেল, অর্থাৎ আমাদের মূল ইমেজটাকে আমরা দেখতে পাচ্ছি এবং লেয়ার মাস্কের উপর দেখে ক্রস চেনে চলে আসছে। এবং এখানে পুনরায় লেয়ার মেনুতে গিয়ে লেয়ার মাস্কের উপর ক্লিক করলে এখানে দেখুন অ্যানাবেল চলে আসছে। এখানে অ্যানাবেল দিলে লেয়ার মাস্কটা অ্যানাবেল হয়ে গেল। এবং এখানে এখান থেকে শর্টকাট কী কমান্ড হলো, শিফট কী চেপে ধরে যদি আমি লেয়ার মাস্কের উপরে ক্লিক করি তাহলে সেটা ডিজেবল হয়ে গেল লেয়ার মাস্কটা। এবং শিফট কী চেপে ধরে যদি পুনরায় লেয়ার মাস্কের উপরে ক্লিক করি সেই লেয়ার মাস্কটা আবার অ্যানাবেল হয়ে গেল, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেল। এভাবে আমরা লেয়ার মাস্ককে অ্যানাবেল এবং ডিজেবল করতে পারি। তো আপনারা দেখলেন পিক্সেল মাস্ক কীভাবে লেয়ারের উপরে কাজ করে এবং আমরা কি পিক্সেল লেয়ার মাস্ক দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, ছবিকে হাইড এবং আনহাইড করতে পারি। এবং এই পিক্সেল যে লেয়ার মাস্কটা ক্রিয়েট হয়েছে চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল কি চেপে ধরে যদি লেয়ার মাস্কের উপর আমাদের কার্সরটা নিয়ে দেখবো যে হাতের মতো আইকনের উপরে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিও দেখা যাচ্ছে। জাস্ট ক্লিক করলে আমাদের যে লেয়ার মাস্কটা আছে সেটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। লেয়ার মাস্কের যে সিলেকশন তৈরি করেছি সেটি সেই সিলেকশনটাকে যে মডিফাই করলাম সেটাকে যদি আমরা এখন ট্রান্সফার করতে চাই সিলেক্ট থেকে আমরা ট্রান্সফার সিলেকশন অ্যাপে ক্লিক করে আমরা সিলেকশনটাকে এখন ট্রান্সফার করতে চাই। এটাকে আমরা জাস্ট ছোটো করে ফেললাম ট্রান্সফার করে, এবং যদি আবার বড়ো করি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনকে দূর করে ফেলি তাহলে আমরা জুম করে দেখবো যে এর এজগুলো বা বর্ডারগুলো এভাবে ফেটে গেছে। অর্থাৎ পিক্সেল মাস্কের যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হলো পিক্সেল মাস্ককে আমরা যদি ছোটো বড়ো করি তাহলে সেটা ফেটে যায়, সেটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়। পিক্সেল মাস্ককে যদি আমরা ছোটো বড়ো করি তাহলে সেটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এসব ক্ষেত্রে আমাদের ভেক্টর মাস্ক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তো এখন আমরা দেখবো ভেক্টর মাস্ক নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তো আমরা এই লেয়ার মাস্কটাকে আমরা এখান থেকে ডিলিট করে ফেলছি। ডিলিট করে নিয়ে ভেক্টর মাস্ক অ্যাপ্লাই করার পূর্বে আমাদের যে কাজটা করতে পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করতে হবে, অর্থাৎ পাথ ক্রিয়েট করতে হবে। তো পাথ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি পেন টুল দিয়ে, অথবা এখানে কাস্টম শেপ দিয়েও আমরা পাথ ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা পেন টুল দিয়ে দেখাচ্ছি। পেন টুলটা এভাবে অ্যাক্টিভ করার পরে এখানে এখানে পেন টুলের পাশে যে বক্সটা আছে সেখানে তো শেপ পাথ এবং পিক্সেল, আমরা পাথটাকে অবশ্যই এখানে সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে তো পেন টুল দিয়ে আমরা আমাদের যেটুকু অংশকে সিলেক্ট করা দরকার সেটুকু অংশ করে এভাবে পা থাকবো। আমি একটু জুম করে নিই এবং অল্টা কি চেপে ধরে জাস্ট এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবার পুনরায় এখানে একটা হ্যান্ডেল নিয়ে আসলাম, পুনরায় অল্টা কি চেপে ধরে এখানে কেটে দিলাম। আপনারা পেন টুলের যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখলে সেই টিউটোরিয়ালটা দেখলে পেন টুলের ইউজ সম্বন্ধে জানতে পারবেন এবং পেন টুল দিয়ে খুব সহজেই শেপ পাথ এবং সিলেকশন তৈরি করতে পারবেন। তো আমরা এইভাবে এটাকে খুব নিখুঁতভাবে সিলেকশন পা থাকবো প্রথমে। পেন্টুল যেভাবে পাত আঁকার পরে মানে পাতের যে প্যানেলটা আছে এখানে ক্লিক করলে দেখতে পাবো এখানে ওয়ার্ক পাত ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে কন্ট্রোলটি চেপে ধরে জাস্ট এখানে ক্লিক করি তাহলে আমাদের পাতটা সিলেকশন আকারে চেঞ্জ হয়ে যাবে, অথবা আমরা যদি এই পাতের মাঝখানে কার্সরের মাউসের ডান বাটন ক্লিক করি তাহলে মেক সিলেকশন এই অংশটা মেক সিলেকশন এই অপশনটা চুজ করে দিলে আমাদের পাতটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এভাবে পাত ক্রিয়েট করে ফেললাম। এভাবে পাত ক্রিয়েট করার পরে আমরা যদি লেয়ার অপশনে চলে যাই, মেনু থেকে লেয়ারে চলে যাই, লেয়ারে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে ভেক্টর মাস্ক ভেক্টর মাস্ক দেখা যাচ্ছে। এবং ভেক্টর মাস্ক অপশন থেকে যদি কারেন্ট পাথ এখানে ক্লিক করি তাহলে আমাদের যে পাথটা ক্রিয়েট করেছিলাম আমাদের ইমেজের চারপাশে সেই ইমেজের উপরে এভাবে ভেক্টর মাস্ক এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো ভেক্টর মাস্কের অ্যাডভান্টেজ কী? ভেক্টর মাস্কের থাম্বনেলটাকে এভাবে মাস্ক আপনার ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখান থেকে আমরা পাথ সিলেকশন টুলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে যখন আমরা পাথের উপর ক্লিক করবো তখন দেখুন আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা এটাকে আবার এটা চাইলেই মডিফাই করতে পারবো। অর্থাৎ যে সমস্ত জায়গায় আমাদের এখানে যে সমস্ত জায়গায় ঠিকভাবে সিলেকশন হয়নি সেই সমস্ত জায়গাকে আমরা এভাবে খুব সহজেই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে এভাবে অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মাধ্যমে আমরা সেই জায়গাটাকে মডিফাই করতে পারবো। তাহলে ভেক্টর মাস্কের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আমাদের মাস্কের ভিতরে যে সিলেকশনটুকু আমরা করেছিলাম পাথের মাধ্যমে সেই পাথকে আমরা মডিফাই করে আমাদের ভেক্টর মাস্ককে আমরা মডিফাই করতে পারছি। তো এছাড়া আমাদের ইমেজের ভিতরে কোনো অংশ যদি আমরা লেয়ার মাস্কের ভিতরে হাইড করতে চাই তাহলে আমরা পুনরায় পেন টুলটা নিব। নিয়ে যদি আমরা এখানে এভাবে পাথ ক্রিয়েট করি তাহলে আমাদের সেটুকু অংশ ঢাকা পড়ে যাবে লেয়ার মাস্কের ভিতরে এবং আমরা তার ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ডের ইমেজ বা কালার রয়েছে সেটাকে আমরা দেখতে পাবো। তো এভাবে আমরা ভেক্টর মাস্ক ব্যবহার করতে পারি। তো ভেক্টর মাস্ক ব্যবহারের সুবিধা অনেক। এভাবে আমরা পেন টুল দিয়ে পা থেকে ভেক্টর মাস্ক ব্যবহার করতে পারি।
এখানে ভেক্টর মাস্কের আরো কিছু ব্যাপার আমি দেখাচ্ছি। তুমি চাইলে শীট কি চেপে ধরে যদি ভেক্টর মাস্কের থাম্বনেলের উপরে ক্লিক করি তাহলে পূর্বের মতো এটাও কি হয়ে যাবে, এভাবে ডিসেবল হয়ে যাবে। পুনরায় শীট কি চেপে ধরে যদি আমি ভেক্টর মাস্কের উপর ক্লিক করি তাহলে ভেক্টর মাস্কটা এভাবে এনাবেল হয়ে যাবে। এবং চাইলে আমরা কন্ট্রোল কি চেপে ধরে যদি ভেক্টর মাস্কের উপর ক্লিক করি তাহলে আমরা যেটা পা থেকেছি সেটা সিলেকশন আকারে এভাবে কনভার্ট হয়ে যাবে। এবং চাইলে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউয়ান স্যাচুরেশনের প্রপার্টিস প্যানেলটা অ্যাক্টিভ করে আমরা হিউয়ান স্যাচুরেশন এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি ভেক্টর মাস্কের থাম্বনেলের উপর মাস্ক বাম্পারটা ডাবল ক্লিক করি তাহলে এভাবে প্রপার্টিস মাস্কের প্রপার্টিস উইন্ডো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে পিক্সেল মাস্ক আর এটা হলো ভেক্টর মাস্ক। এই আইকনটা হলো পিক্সেল মাস্কের আইকন, এটা হলো ভেক্টর মাস্কের আইকন। এখানে নো মাস্ক সিলেক্টেড দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যে এখানে মাস্ক সিলেক্ট করি নেই সেটাই এখানে মূল ইমেজটা থাম্বনেল এখানে দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই ভেক্টর মাস্কের আইকনটা আছে সেটা এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং এখানে ভেক্টর মাস্ক শো করছে। এখান থেকে আমরা চাইলে এটার ফিদারও এখান থেকে চেঞ্জ করতে ফিদারের যে স্লাইডার আছে সেটা ড্রাগ করে দেখতে পাচ্ছেন যেটার ইমেজের বর্ডারগুলো ফিদার হয়ে যাচ্ছে। এবং ডেন্সিটি, ইমেজের যে ডেন্সিটি আছে মাস্কের বাইরের যে কালারটা আছে সেটা ডেন্সিটি আমরা এখান থেকে ধূসর রঙের যে কালারটা দেখতে পাচ্ছেন মূল ইমেজের চারপাশে যে ধূসর রঙের কালার মাস্কের ভিতরে সেটার ডেন্সিটি আমরা কমিয়ে বাড়িয়ে আমরা মূল ইমেজে ফিরে রিটার্ন যেতে পারি। যখন আমরা ডেন্সিটি জিরো করে দিলাম তখন আমাদের মূল ইমেজটা দেখা যাচ্ছে, যখন ডেন্সিটি আমরা বাড়িয়ে দিলাম তখন কিন্তু আমাদের মাস্কের ভিতরের ইমেজ সিলেক্টিত অংশ চারপাশে যে মাস্কের কালারটা রয়েছে সেটা ডেন্সিটি কমে গিয়ে আমাদের সিলেক্টিত অংশটুকু বা পাত তৈরি করা অংশটুকু শুধু শো করছে। এখানে এই ডেন্সিটি এবং ফিদার দিয়ে কাজ করতে পারি আমরা। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটা কপি লেয়ার তৈরি করে নিই, কপি লেয়ার তৈরি করে জাস্ট এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এখন যদি আমরা কন্ট্রোল কি চেপে ধরে এখানে ক্লিক করি তাহলে এখানে লেয়ার সিলেকশন তৈরি হলো। তো আমি এখানে একটা পিক্সেল মাস্ক ক্রিয়েট করবো, জাস্ট ক্লিক করে পিক্সেল মাস্ক ক্রিয়েট করলাম। পিক্সেল মাস্কের মাউসের বাম্পারটা ডাবল ক্লিক করলো সেমভাবে সেই প্রপার্টিজ উইন্ডো দেখতে পাচ্ছেন আপনারা। তো পিক্সেল মাস্কের যে থাম্বনেল আছে অল্টার কি চেপে ধরে সেই থাম্বনেলের উপর যে ক্লিক করি তাহলে আমাদের যেটুকু অংশ সিলেক্ট করেছিলাম মাস্কের ভিতরে সেটুকু অংশ দেখা যাচ্ছে এবং অল্টার কি চেপে ধরে পুনরায় ক্লিক করলে সিলেক্টেড ইমেজটা দেখা যাচ্ছে। তো আমরা চাইলে যে পিক্সেল মাস্কের যে থাম্বনেল আছে সেটাকে ইনভার্ট করতে পারি কন্ট্রোল আই দিয়ে। কন্ট্রোল আই প্রেস করলো সেটা ইনভার্ট হয়ে গেলো, অর্থাৎ সাদা অংশটা কালো, কালো অংশটা সাদা হয়ে গেল। কন্ট্রোল আই প্রেস করলে পুনরায় সে ইনভার্ট হয়ে গেলো, কালো অংশটা সাদা এবং সাদা অংশটা কালো হয়ে গেল। তা আমরা পেট্রোল দিয়ে ইমেজের উপরে নির্দিষ্ট অংশ পা থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী পা থেকে আমরা ভেক্টর মাস্ক অ্যাপ্লাই করতে পারি। পাত ড্রাই করা ছাড়া আমরা ভেক্টর মাস্ক অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এখানে এই ভেক্টর মাস্কের যে মাস্কটা আছে সেটাকে আমরা ডিলিট করে ফেলছি। ডিলিট করে আমরা এখন এখান থেকে প্যানেল থেকে কাস্টম শেপ বা এখান থেকে যে কোনো একটা শেপ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিতে পারি বা পলিগন টুলটা নিতে পারি, অথবা আমরা কাস্টম থেকে কাস্টম শেপও যে কোনো শেপ এখান থেকে চুজ করতে পারি। সাপোজ আমরা হার্ট শেপটা নিলাম। নিয়ে এখানে অবশ্যই এখানে সেটিং প্যানেলে পাথ এটাকে আমাদের এখানে সিলেক্ট করে দিতে। তো আমরা এখান থেকে এই উপরের পাম্প করার থেকে আমরা অবশ্যই এখান থেকে শেপ পাত এবং পিএল থেকে পাত অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে তো আমরা যেই লেয়ারের উপরে পাত যেই লেয়ারের ইমেজ পাত অ্যাপ্লাই করবো সেই লেয়ারটাকে এভাবে অ্যাক্টিভ করে এভাবে আমরা এখানে পাত ক্রিয়েট করবো। পাত সিলেকশন টুলের মাধ্যমে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা মুভ করি এটাকে, আমরা এভাবে আমাদের জায়গা মতো এটাকে বসিয়ে দেবো, আমাদের পছন্দসই জায়গা থেকে বসিয়ে দেবো। এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা চাইলে আমরা যে শেপটাকে ড্র করেছি সেই শেপটাকে আমরা এখানে মডিফাই করতে পারবো। তো এভাবে মডিফাই করে নেওয়ার পরে তা আমরা লেয়ার থেকে মেনুবার থেকে লেয়ারে গিয়ে লেয়ারকে ভেক্টর মাস্ক কারেন্ট পাতে ক্লিক করি তাহলে আমাদের যেটুকু অংশ আমরা শেপ ক্রিয়েট করেছি সেটুকু অংশ পাতে কনভার্ট হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই যে কোনো শেপের মাধ্যমে পাত ক্রিয়েট করে আমরা সেটাকে ভেক্টর মাস্কে সেই পাতের উপর আমরা ভেক্টর মাস্ক অ্যাপ্লাই করতে পারি। এবং এখান থেকে এবং টুল প্যানেল থেকে এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেই তৈরিকৃত যে আমাদের শেপটাকে ক্রিয়েট করেছি যে শেপটাকে ড্র করেছি সেই শেপটাকে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে মডিফাই করতে পারবো। এবং তার পূর্বে আমাদের ভেক্টর মাস্কের যে থাম্বনেলটা আছে সেটা ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলটাকে পাথর উপরে ক্লিক করলে এভাবে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেল রয়েছে কন্ট্রোলিং হ্যান্ডেল সেটা এভাবে শো করবে। এবং সেই হ্যান্ডেলের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের শেপটাকে আমাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো আমরা এইভাবে মডিফাই করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা ভেক্টর মাস্কের যে শেপ আছে ভেক্টর মাস্কের ভিতরে ভেক্টর মাস্কে আমরা খুব সহজেই পাতের মাধ্যমে কী করতে পারছি, মডিফাই করতে পারছি। ভেক্টর মাস্কের থাম্বনেল উপর মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে ডিসেবল ভেক্টর মাস্ক, ডিলিট ভেক্টর মাস্ক, রাস্টারাইজ ভেক্টর মাস্ক, চাইলে আমরা এটাকে
পিক্সেল মাস্ককে কনভার্ট করে ফেলতে পারবো, অর্থাৎ রাস্টারাইজ ভেক্টর মাস্ক এই কমাটা দিলে আমাদের ভেক্টর মাস্ক এবং কনভার্ট হয়ে গেল পিক্সেল মাস্ককে। তো এভাবে আমরা ভেক্টর মাস্ক এবং পিক্সেল মাস্ক দিয়ে কাজ করতে পারি খুব সহজেই। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।